আফগানিস্তানের বিখ্যাত কাবুলি পোলাও এবার ঢাকায়। বড় বড় মাংসের টুকরো ও লম্বা লম্বা বাসমতি চালের সাথে আফগানি ছোলা, হরেক রকম বাদাম আর 32 রকম মশলার মিশেলে ঘি দিয়ে রান্না করা ঝরঝরে এই পোলাও এতটাই লোভনীয় যে ভোজন রসিকেরা নিয়মিত ছুটে যাচ্ছে শহরের নতুন এই ভিন্ন স্বাদের পোলাওয়ের স্বাদ নিতে। কাবুলি পোলাও খাচ্ছি, সেই স্বাদ অনেক মজা। আমরা যে বাংলাদেশে আফগানিস্তানের খাওয়াটা এই পুরান ঢাকায় পাচ্ছি, খাওয়াটা অনেকটাই টেস্টি। কাবুলি পোলাওয়ের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি হবে ঝরঝরে এবং থাকবে বড় বড় মাংসের টুকরা। ঠিক সেই ধারা অব্যাহত রেখেই ঢাকার কাবুলি পোলাও তৈরি করা হয় বড় বড় মাংসের পিস দিয়ে। এটা হচ্ছে মাটন লেগ রোস্ট, হাফ কেজির উপরে আছে এটার ওজনটা। খাবারটা খুব মানসম্মত, খুব মজাও, মুখরোচক খাবার। মাংসটাও বড়, এই যে তারপরে বাদাম টাদাম দেওয়া থাকে, মানে সবটাই তো সুস্বাদু খাবার, এর জন্য ওই পুরান ঢাকায়। হ্যাঁ, দামটা প্রাইজের মধ্যেই। অন্যান্য পোলাও বা বিরিয়ানি থেকে কাবুলি পোলাওয়ের স্বাদ যেমন আলাদা, তেমনি এর রান্নার প্রক্রিয়াও বেশ ভিন্ন। কাবুলি পোলাও রান্নার জন্য প্রথমেই সংগ্রহ করা হয় ভালো মানের খাসির মাংস, যার পিস করা হয় একটু বড় বড় করে। উত্তপ্ত পানিতে প্রথমেই সিদ্ধ করে নেওয়া হয় মাংস, অন্যদিকে বড় হাঁড়িতে ঘি ঢেলে ছেড়ে দেওয়া হয় পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হলে এতে দেওয়া হয় সিদ্ধ করা বড় বড় মাংসের টুকরো। এরপর দেওয়া হয় লম্বা লম্বা সুগন্ধি বাসমতি চাল, সাথে দেওয়া হয় 32 রকমের মশলা। এটা আগে মাংসটাকে মেরিনেট করে বয়েল করতে হয়। মাংসটা বয়েল হওয়ার পরে ওই বয়েলের পানি দিয়ে বাসমতি চালটাকে রান্না করতে হয় মাংসের সাথে একসাথে ঘিয়ে। এরপর কিছুক্ষণ দম দিয়ে রাখার পর তৈরি হয় মূল পোলাও। তবে আসল স্বাদের আফগানি পোলাওয়ের জন্য রান্নার পর দেওয়া হয় বড় বড় আফগানি ছোলা, বাদাম ও ঘিয়ে ভাজা গাজর কুচি। আর এভাবেই তৈরি হয়ে যায় আফগানিস্তানের বিখ্যাত কাবুলি পোলাও, যা এখন পাওয়া যাচ্ছে পুরান ঢাকার নবাবগঞ্জের জাইতুন বিরিয়ানি হাউসে। ঝরঝরা বাসমতি চালের কাবুলি পোলাও রেডি। আসল কাবুলি পোলাওয়ে ঝাল কিংবা মশলার পরিমাণ থাকে একেবারেই কম। এছাড়া রান্নায় তেলের পরিবর্তে ব্যবহার করা হয় ঘি। তবে এদেশের খাদ্যরসিকদের কথা বিবেচনা করে জাইতুনের কাবুলি পোলাওয়ে ঝাল এবং মশলার ব্যবহার বেশ লক্ষণীয়। আমরা যে বাংলাদেশে আফগানিস্তানের খাওয়াটা এই পুরান ঢাকায় পাচ্ছি, তো এখানে অনেক কিছু ঐতিহ্য খাবার, তো পুরান ঢাকার ভিতরে এই খাবারটা অনেকই নাম করা, বুঝতে পারছেন। আর আমাদের জানি কম রেটের ভিতরে পুরান ঢাকায় যে খাবার ভালো মানের পাওয়া যায় এটাই হলো বড়। জাইতুন বিরিয়ানি হাউসে প্রতিদিন পাওয়া যায় খাসি দিয়ে তৈরি কাবুলি পোলাও, আর শুক্রবার মেলে গরুর কাবুলি পোলাও। এছাড়াও রয়েছে গরুর দম বিরিয়ানি, কাচ্চি, চাপ পোলাও, চিকেন টিকা কাবাব, কোপ্তা সহ বিভিন্ন সুস্বাদু খাবার। কাবুলি পোলাও খেতে অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাস্টমার গুলো এসে থাকে। মিরপুর বলেন, সোনিয়াকড়া বলেন, নারায়ণগঞ্জ বলেন, এবং কি ঢাকার বাইরে থেকেও আসে কাবুলি পোলাও খাওয়ার জন্য।